আমার কাছে সিনেমা বলে দর্শককে পর্দায় আসলে সত্যিকার একটা ম্যানলি হিরো মনে হয়। আমি তো মন্ত বলছি যে আমি কিছু কিছু সিনেমা দেখছি, এটা আমার কাছে মনে হয়েছে যে এটা আমার কাছে ওয়েব সিরিজ মনে হয়েছে। জোর করে অশ্লীল ডায়লগ দাও, এটা আমি কখনই পছন্দ করি। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি জাকিরকে, এবং ওর এটা প্রথম ছবি, প্রথম ছবি হিসাবে জাকির সিনেমা বানাইছে, আমার কাছে সিনেমা মনে হয়েছে। এবং রওশন, সবসময় আমি রওশনকে এক পছন্দ করি, এবং রওশন সাইমন মিলন একটা বিগ কাস্টিং ছবি মায়াদালাম, এবং আছে আমাদের নায়িকা গুবলি। আমার কাছে মনে হয় যে এই ছবিটা, মানে আমি যতগুলো ছবি দেখছি, আমার কাছে এই ছবিটা একটু সিম্পলি যেটাকে ও জাকির আনতে পারছে, এটা আমার মনটা একটু কেড়ে নিচ্ছে। এবং চমৎকার অভিনয় করছে রওশন, এবং পাশাপাশি মিলন, মিলনের যদি উপস্থিতি কম, হ্যাঁ, তারপরে সাইমন, যাই হোক, সব কিছু মিলে আমার ছবিটা ভালো লাগছে। এবং জাকিরকে প্রথম হিসাবে জাকিরের, মানে সে যেভাবে প্রেজেন্টটা করছে, এটা একটা প্রশংসিত প্রেজেন্ট। আর রওশনের ব্যাপারে তো বলতে চাই না, আমি তো অলওয়েজ সক্ষম বলি, রওশন আমার কাছে একটা অ্যাকশন, যার আমার কাছে মনে হয় যে রওশন স্ক্রিনে আসলে পর্দায় মনে হয় যে হ্যাঁ একটা হিরো আসে, হ্যাঁ আমার কাছে মনে হয়, কারণ পর্দা কিন্তু অনেকে কাঁপাইতে পারে না, পর্দা কিন্তু অনেকে ভাল লাগে না। তো রওশনকে পর্দায় আসলে সত্যিকার একটা ম্যানলি হিরো মনে হয়, যেই কারণে রওশনের প্রতি আমার সবসময় আমার একটা দোয়া থাকে, এবং রওশনের প্রতি আমার একটা ভালোবাসা থাকে। ইনশাল্লাহ আমার যারা ভালোবাসার মানুষ আছেন, আপনারা সবাই এই ছবিটা দেখবেন, আপনারা দেখলে বাংলা সিনেমা চলবে, এবং আরও জাকির যেন আরও ভালো ভালো ছবি বানাইতে পারে, এই জন্য আমার জাকির প্রতি আমার দোয়া রইল। না, আমি তো মন্ত বলছি যে আমি কিছু কিছু সিনেমা দেখছি, এটা আমার কাছে মনে হয়েছে যে এটা আমার কাছে ওয়েব সিরিজ মনে হয়েছে, বা টেলিফিল্ম বানাইতে দেওয়া বড় করে ফেলছে, এটাকে সিনেমা হিসাবে রিলিজ করছে। আর এটা আমি সব সত্য কথাই বলতেছি। আর কিছু অশ্লীল ভাষা আমি দেখছি দুই একটা ছবির ভিতরে, যে অশ্লীল ভাষাগুলো অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশে আসা ঠিক না। যখন আমরা যখন সন্তানকে বা ফ্যামিলিকে নিয়ে আমরা যখন যাই ছবি দেখতে, সেখানে যদি অশ্লীল ভাষা হয়, তা আমার কাছে মনে হয় যে এটা একটা জঘন্য জঘন্য জঘন্য। এবং অশ্লীল ভাষাকে অন্তরকে আমি ইকবাল কখনই সাপোর্ট করবো না, কারণ এই অশ্লীলের কারণেই আজকে আমাদের ইন্ডাস্ট্রিটা ধ্বংস হয়েছে। আজকে কেন মা বোন নিয়ে আগে সিনেমা হলে দেখতে আসতো না, শুধু একমাত্র অশ্লীল ভাষার কারণে। এখন অশ্লীল ভাষা যদি আবার স্টার্ট হয়, যদি কেউ এরা মনে করে ইন্ডিয়ান কলকাতার মুভি বাংলাদেশ, এটা ভুল করবে, এটা কলকাতা না, এটা বাংলাদেশ। বাংলাদেশে আমাদের মুসলমান রাষ্ট্র, আমরা অশ্লীল কথা চাই না, আমরা চাই গল্পেতে সুন্দরভাবে ডায়লগ আসুক, ভাল লাগবে, জোর করে অশ্লীল ডায়লগ দাও, এটা আমি কখনই পছন্দ করি। ডেড বডি অ্যাকচুয়ালি আমি সবার আগে ডেড বডি আসার কথা ছিল, আওয়াজ মার্কেটে আমি তুলছি, কারণ আমি দেখলাম এই পাড়াপাড়ির থেকে যেভাবে 11টা 12টা 13টা ছবি আসছে, এটাতে অ্যাকচুয়ালি আমার রেজাল্ট আসবে না, তার প্রুফ কিন্তু আমরা সবাই দেখতেছি। এখন ইনশাল্লাহ সামনের মাসে 3 তারিখে ডেড বডি আসবে। আমি সমস্ত সিনেমা হল মালিকরা এবং যারা আমার গার্জিয়ান লেভেলে যারা আছে, সবাই বলতেছে যে আমি ভালো কাজ করছি, 3 তারিখে আমি একা আমি আমার মতো করে কাজ করবো ইনশাল্লাহ।